ভারতবর্ষে এসেছিলেন প্রায় 1 কোটি শরণার্থী এবং তারা প্রায় সংখ্যালঘু। তারপরে আমি সে সময় ক্লাস এইটের ছাত্র, আমার ভালো মনে আছে সীমান্ত এলাকায় আমার বাড়ি, যে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ সেই চট্টগ্রাম থেকে, সেই বরিশাল থেকে, সেই খুলনা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে রাজাকারদের অত্যাচারে তারা বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়ে ভারতে এসে পৌঁছালেন সর্বস্ব ছেড়ে দিয়ে। আমারই বংশের আমারই পিসি 12 জনকে রাজাকাররা চিত্রা নদী তীরে হত্যা করল। তাহলে 30 লক্ষ বাঙালি রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীন বাংলাদেশ পেলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৌশলে এবং আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগে বাংলাদেশের স্বাধীনতা এলো, বাংলাদেশের বিজয় এলো। কিন্তু সেই বাংলাদেশে 1975 সালের পর থেকে 80-82 সাল আমি নিজেই 2টো গ্রাম প্রতিষ্ঠা করেছি সেই উদ্বাস্তুদের নিয়ে। ফলে সেই উদ্বাস্তু মানুষগুলো বাংলাদেশের সংখ্যালঘু মানুষগুলো গত বছর দেখলাম কিভাবে অত্যাচারিত হলো চট্টগ্রামে, কিভাবে ময়মনসিংহের নিশান হত্যা করলো দুর্গাপুজোর সময়। প্রতিদিন আমাদের বাঙালির রক্তে ওই বাংলাদেশ ক্ষতবিক্ষত হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ফাটে সক্রিয় হোক, এ নিয়ে আমাদের খুবই দুঃখ আছে। আজকে আপনারা আর একটা বাবা সাহেবের আমি একটি কথা, যে বাংলাদেশ থেকে আমাদের বড়ুয়া সাহেব, আমাদের আচার্য সাহেব ডক্টর ধপক ডক্টর বিকিরণ বড়ুয়া সাহেব এসছেন, সেই বাংলাদেশের কি প্রভাব আছে বাবা সাহেবের জীবনে আমাদের সেটা কিন্তু আলোচিত হয়নি। 1947 সালে বাবা সাহেব যখন মুম্বাই বোম্বে প্রদেশে হেরে গেলেন, তিনি সব জায়গায় তখনকার কংগ্রেসের নেতৃবৃন্দ জানিয়ে দিলেন যে বাবা সাহেব অর্থাৎ আম্বেদকর যাতে ভারতবর্ষের কোন জায়গা থেকে নির্বাচিত না হতে পারে তার ব্যবস্থা করতে বললেন কংগ্রেসের হাইকমান্ড থেকে। কিন্তু বাংলার মাটি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের নামে আজকে রত্ন পুরস্কার দিচ্ছেন, এই যোগেন্দ্রনাথ মন্ডলের আগের ইতিহাস আমাদের জানতে হবে যে বাংলা পূর্ববঙ্গে এই রকম মানসিকতার জন্ম হয়েছিল কি করে, যে কোন প্রদেশ থেকে বাবা সাহেবকে সমর্থন করছেন না, তার সমাজের মানুষ যারা কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বাংলাদেশে এই পূর্ববঙ্গে নবসূত্র এবং মতুয়া ধর্ম আন্দোলন হয়েছিল 200 বছর আগে এবং সে আন্দোলন এখনো চলছে। যারা আমরা আমাকে যারা আমাকে ঘুচান স্বর্ণ পদক দিচ্ছেন, আমি তারা স্মরণ রাখেন যে বাংলাদেশে পূর্ববঙ্গে মতুয়া মুভমেন্ট হয়েছিল বলে সেখানকার আমাদের 30 জনের জায়গায় 31 জন নির্বাচিত হলেন। বাবা সাহেবের সেই গুণা চুক্তির মাধ্যমে যে 30টা সিট বাংলায় হলো, তার মধ্যে 30টার বদলে একটা হলো মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সরল দত্তকে জেনারেল সিটে হারালেন। ফেডারেশনের একটা মাত্র সিট সেটা জিতলেও বাবা সাহেব আম্বেদকরের নিজেও হেরে গেলেন, তাহলে বাবা সাহেবকে কেমন করে নির্বাচিত করতে হবে সে পরিকল্পনা করলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল। যোগেন্দ্রনাথ মন্ডল